কে ভিতরে কে রিজন? কি করো? আচ্ছা ওয়েলকাম টু অ্যানাদার রংপুর ব্লগ। দিস ইজ আ গরিবের ব্লগ, একটা স্টিকও নাই। সাদ, আমার স্টিকটা কবে দিবি ভাই? মানে আমি ব্লগ বানাইতে পারতেছি না, তো মানে স্টিক ছাড়া ব্লগ বানানো যায় না। মানে যায়, আমি পারি, বাট অনেক কষ্ট হয়। আচ্ছা যাই হোক, তো চলো আমরা রংপুরে যাই। ফাইনালি আমরা এয়ারপোর্টে আসছি, এন্ড ভাইয়া হচ্ছে পাগলের মতো দৌড়াইতেছে, কজ উই আর লেট, আমরা লেট। তো চলো দেখি কি হয়। আমরা এখানে বসে গেছি এখন, ভাইয়া ও রেডি, ভাইয়া আমার পাশে বসছে, যদিও এটা ওর সিট, এক্সচেঞ্জ করে নিয়ে নিছি। হ্যালো, পিছনে আছেন সালেকিন ভাইয়া। সালেকিন ভাই কি একটু আনকমফোর্টেবল নাকি? হাই রিজন ভাইয়া, মিনাস ভাইয়া, রংপুর দেখা হবে রংপুরে। আমি তোকে আমরা সৈয়দপুর বিমানবন্দরে চলে আসছি, মানে রংপুর পার হয়ে আসছি, তাই তো? না, রংপুরে রংপুর পার হয়ে এসে বসি না,
আচ্ছা, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। রিজন ভাই আমাকে বলতেছিল যে আমরা নাকি অলরেডি রংপুর পার করে চলে আসছি, অনেক দূরে চলে গেছি, ইন্ডিয়া চলে গেছি একদম। এই যে আমাদের পায়ের সামনে ইন্ডিয়া, আর এক পা যাই সামনে আমাদের ইন্ডিয়া, এভাবে বলতো রিজন ভাইয়া। আচ্ছা, আমি লম্বা, আসলে কে লম্বা? এই যে আমি লম্বা। আচ্ছা, কথা হচ্ছে যে আমরা হচ্ছে এখানে একটা মানে ইভেন্টে আসছি, যে ইভেন্টে আমরা নাটক করবো। জোসনা, আমি নিজেও জানতাম না যে আমি নাটক করবো, মানে এই যে এই লোকটা আমাকে জানাই নাই যে আমি আছি, মানে আমাকে ছাড়া। বাহ বাহ বাহ, আমি নিজেও জানি না যে আমি আছি এটাতে। জোসনা গাইস, হাই গাইস, আসো আসো আসো, হ্যালো। ফাইনালি আমরা এখন রংপুরে আছি, এন্ড ভাইয়া শার্ট পরতেছে, এটা আমি ভিডিও করতেছি। ভাইরা, এই হোটেলটা খুব জোস। এন্ড গাইস, এর আগের হোটেলটা জোস ছিল, এনভায়রনমেন্টটাও জোস ছিল, এটারও জোস, বাট ওটা একটু বেশি জোস ছিল। আমরা প্লেন এমন ভাবে ধরছি যেমন লাগে আমরা বাস ধরতেছি, মানে দৌড়াইতেছি আমরা একদম এয়ারপোর্টের মধ্যে, যুদ্ধ করেছি এরকম আর কি। যুদ্ধ শেষে ফাইনালি যে ভাইয়া এখন মানে কি করতেছে আই ডোন্ট নো, বাট ভাইয়া আমরা লেট করছি বিকজ অফ ইউ, ওভার কারণে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাইয়ের রুম নেক, অনেক ঘুম ধরছে, আমি একটা জোস ঘুম দিব। ওয়েল গাইস, এটা হচ্ছে রুম ট্যুর এর টাইম, এন্ড রুম ট্যুর এ ওরকম কিছু নাই, আমি দেখাই আপনাদেরকে। জাস্ট দুইটা বেড নরমালি, এই হচ্ছে গেট, ওই যে একটা ঝাড়ু, ওই সাদ যে ওটা দিয়ে মারবো, টিভি, এসি। ভাইয়া আর সালাকিন ভাই ওই রুমে, সো আমরা এই রুমে চলে আসছি, একই রুম আমরা যেটা দেখলাম, একই রুম। এন্ড পিছনে হচ্ছে রিজন ভাইয়া আর মিনহাজ ভাইয়া। মিনহাজ ভাই কি জানো দেখ, আই ফোনে কি দেখো? হ্যাঁ, কি উল্টা পাল্টা ভিডিও দেখে ফোনে? মোরা আলটিমেটলি এটা ভিডিও দেখতে আসে পিছনে, শুনেন, মোরা আলটিমেটলি এখানে কিন্তু সইলা আসছি, এটা আপনাদের বুঝতে হইবে। মোরা এখন ঘুমাবো, ঘুমের পর কিন্তু দেখা হইতে, মানে আমি ভাবছিলাম একটু ঘুমাবো বাট উঠে যেতে হচ্ছে। চলো খাই কিছু একটা। আচ্ছা, ফোনটা রেখে যাই, হ্যাঁ মানে একবারে এসে তারপরে দেখতেছি, ফোন এখানে চার্জ হোক, চার্জ নাই। হচ্ছে রিজন ভাইয়া বাথরুমে। কে ভিতরে? কে রিজন, কি করো? কি করো রিজন ভাইয়া? সালেকিন ভাই গিটার নিয়ে রেডি, শান্ত ভাইয়া রেডি, আর ও যে উনি ডায়েটে আছে, উনার পেট অনেক বড় হয়ে গেছে। রিজন ভাই কোথায়, আবার বাথরুমে চলে গেছে নাকি? আচ্ছা চলো আমরা যাই ওই ইভেন্টে, যাই যেটার জন্য আমরা আসছি, তারপরে ঘুরবো নাকি না দেখা যাবে। চলো দেখো, আমি ফোন দিয়ে বানাচ্ছি, দেখছো কোনো স্টিক নেই, যে এটা হচ্ছে স্টিক, আমার হাতে স্টিক, স্টিকের মতো দেখতে। আই এম রিয়েলি মিসিং মাই ফ্রেন্ডস, কজ আমি ওদের এই যে এই জুতার মধ্যে যে একটা মোজা পরে, মোজার গন্ধটা ওদের আমি একটু শুঙ্গাইতে চাচ্ছিলাম। তবে এটা গন্ধ নাই, দেখতে পারো না, মানে গন্ধওয়ালাটা আবার নিয়ে আসবো ওদের জন্য, ঢাকা যাব, যে আবার রংপুরে নিয়ে আসবো, ওদেরও নিয়ে আসবো, তারপরে শুঙ্গাবো। আই ক্যান ডু এনিথিং ওদের জ্বালানোর জন্য। আমি ওদের জ্বালানোর জন্য পার্ট টু ইংলিশে বলতে চাইছিলাম বাট আমার মাথায় আসতেছিল না। Yeah.
সবার জন্য একটা হাততালি শুনি। এটা আমার গিটার বাজানোর টাইম। A few inches later. রেস্ট নিচ্ছিলেন এন্ড আমি ওনার গিটার নিয়ে দুষ্টামি করতেছিলাম এখানে। আমি যে আপনার গিটার নিয়ে এরকম দুষ্টামি করি মানে আপনার কি মানে ভয় লাগে না যে গিটারটার তো কিছু হয়েও যেতে পারে? গিটার নিয়ে দুষ্টামি করলে আসলে গিটার কিছু হওয়ার কথা না, কারণ আমি আমারটা নিয়েও বাসায় এরকম করতে থাকি, শুধু শুধু বাজাতে থাকি। গিটার নিয়ে কোনো টিপস দেন আমাকে। চলো তোমাকে খুব সোজা কিছু জিনিস শিখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে সাত নম্বর তার, সাত নম্বর ফ্রেট, নয় নম্বর ফ্রেট, পাঁচ চার এবং তিন নম্বর তার। এটা একটা মুভেবল শেপ। এটা থেকে যদি এক দুই তিন ঘর নিচে নামি, এটা হচ্ছে সি শার্প মাইনর শেপ। না না, এটা বি এফ শার্প, উপরেরটা মানে একটা উপরে গেলে কি এফ শার্প। মানে এখানে খেয়াল না করি, তারপরে এটা ভিডিও ইউটিউবে আছে যেটা চ্যানেলের নাম হচ্ছে ফারদিনদা সকাল, যেটাকে আপনি এখন সাবস্ক্রাইব করতে বলবেন সবাই। আমি নিজেও সাবস্ক্রাইব করি নাই, আমি নিজেও করবো। পচানি দিয়ে দিলাম, মানে আমি একটা পচানি খেয়ে গেলাম। হাই রিজন ভাইয়া, হাই 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 হাই। তারপর হচ্ছে গাইজ, রাতে একটা মানে জোস স্বপ্ন দেখছি, যার কারণে আমার ঘুম হচ্ছে 5:30 বাজে ভেঙে গেছে অটো। তারপরে আমি ঘুমাতে পারছি না এখন, কি করব। মানে এমন একটা স্বপ্ন দেখছি যেটা রিয়েলিটিতে পসিবলই না কখনো। আবার স্বপ্নটা রোমান্টিকও ছিল, মানে আমি রোমান্টিক স্বপ্ন দেখি মাঝে মধ্যে। সেটা হচ্ছে সকালবেলার রংপুর, সকালের রংপুর। এন্ড সালেকিন ভাইয়া চলে যাচ্ছে এখন, মানে উনি একদিন আগে চলে যাচ্ছে। একদিন আগে না, সকালবেলা যাচ্ছি, তোমরা সকালে যাও, আমরা রাতে যাচ্ছি। তো রাতে আমরা আসতেছি, আমি সকাল, দ্যাটস হোয়াই আমরা রাতে আসবো, আর উনি আগে আগে চলে যাচ্ছে। তো আমরা এখন মানে সকালবেলার রংপুরটা একটু দেখি। Let's sing a song full of hope, full of pain. Why don't you sing? রাইট নাও আমরা বাস স্ট্যান্ডে আসছি, এখান থেকে হচ্ছে সালেকিন ভাই চলে যাবে। আমরা ওনাকে বিদায় দিতে আসছি এখানে, আমি ভাইয়া, রিজন ভাইয়া। তোমাকে বুঝতে হবে, বুঝছো? তুমি যদি হ্যাঁ না বলো তাহলে কি চলবে বলো? ওর নাম কি? রিয়া জান্নাত আসছে আমাদের সাথে দেখা করতে। মেয়েটা সারাক্ষণ হচ্ছে রিজন ভাইয়ার প্রোফাইলে থাকে, পড়ালেখাও করে না। এটার বিচার চাই? এগুলা তুমি হচ্ছে যে মেয়েদের নষ্ট করতেছ, এই মেয়েগুলোকে নষ্ট করছে এই রিজন। এই যে দেখুন চেহারা দেখুন, জি হ্যাঁ উনি, আপনারা সবাই শুনে নিন, ওনাকে আমরা কথা বলতে দিব না। ফারদিনদা সকাল সাবস্ক্রাইব করছো, গ্রেট, বান্ধবীদেরও করাবা। Let's go guys, mission Bhinno Jagat. Memories like this never end, no they don't fade away, so when I'm gone.
আমরা সবাই এখন এসে পড়েছি ভিন্ন জগতে এবং এটা আমাদের সবার আজকে দিন। আমি গেটের সামনে নিব তো, তোমার কোন ডায়লগ আছে এখানে? আমি বলছি ডায়লগ আছে। আপনি কি সিনেমা হলে গিয়ে ডায়লগ দিতে পারবেন? আপনি তো পারবেন না। খামা খা খামা খা। আমরা ভিন্ন জগতে এসেছি এটা আমি দ্বিতীয়বার বলতেছি। কজ এই যে এটা গেটের সামনে ভাইয়া নিতে বলছিল, ভাইয়া এই যে এটা হচ্ছে গেট, চাবো তো এখানে যেন কিছু গায়ে ডায়লগ আছে। গেট ও বলতেছিল গেটের সামনে নিতে, গেট গেট গেট। স্যার আপনার ডায়লগ আছে, শুনতে তো ভাইয়া, গেট গেট আপনার ডায়লগ আছে, গেটের সামনে গেটের সামনে। তো আমরা সবাই মুহূর্তে ভিতরে ঢুকলাম, আপনারা পিছনে দেখতে পারতেছেন যে ভিন্ন জগৎ লিখা এখানে। আর মানে অ্যাজ ইউজুয়াল এখানে খুব রোদ, আমার তাকাইতে প্রবলেম হচ্ছে এখানে। এন্ড আমরা একটা প্লেন দেখছিলাম লাস্ট ব্লগে, যদি আপনারা লাস্ট ব্লগটা না দেখে থাকেন অবশ্যই যান দেখুন। ওই প্লেনটার সামনে আবার আবার চলে আসছি আমরা। সো আমরা প্লেনটাকে একটা হাই দেই, চলো হাই প্লেন, হাই। লাস্ট টাইম না তোমাকে আমি দেখাইতে পারিনি, বুঝছো ভাইয়া? তুমি ভাইয়া না বোন জানবো কীভাবে, তুমি ভাইয়া না বোন জানবো কীভাবে? আচ্ছা হাই, যাওয়ার সময় দেখা করে যাবো, হ্যাঁ টাটা। ভিন্ন জগতে আমরা আসছি, আসার পরে আমরা একটা চিপায় দাঁড়িয়ে আছি এখন, কজ অনেক রোদ। চিপা চিপা থাকার অভ্যাস আছে নাকি তোমার? না না আমার চিপায় থাকা না ভাই, চিপায় চিপায় যাওয়ার অভ্যাস আমার একা নাই, অন্য মানুষকে নিয়ে যাবো গেলাম একা চিপায় যে কি করবো। মিনাজ ভাইয়া যার ফোনটা আজকে হচ্ছে ব্যাকআপ, আমার ফোনে 36% চার্জ আছে। এন্ড ইউ গাইজ নো দ্যাট উই ডোন্ট হ্যাভ এনি ক্যামেরা, সো আমার ফোনে চার্জ শেষ হলে এই লোকটার ফোন আমি ইউজ করব। আমরা গরিব মানুষ, মোবাইল দিয়ে ভিডিও আমরা রেখে দিব, মানে আমি রেখে দিব ফোনটা, পাবো না আজকে আর। তো কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কল দিলে আমি কল নাই, আমি তোমার হয়ে আই লাভ ইউ টু আমি বলবো না। সবাই বলে না যে মন থেকে কিছু চাইলে অবশ্যই পাওয়া যায়, যে আমি আমার ফ্রেন্ডগুলোরে মিস করতেছিলাম। এই যে সাদ, এই যে সান, না সান একটু মোটা, ওই যে ওইটা সান, এটা হচ্ছে মুন, মানে আমি তিনজনকে পেয়ে গেছি। এখন জাস্ট আসিফকে দরকার, তাই তো? এই যে সাদ, সান, মুন, আসিফ সবাই আছে এখানে, থ্যাংক গড। আসলে গাইস মানে একটা ঘটনা হয়ে গেছে, আমরা এখানে এত আগে আগে চলে আসছি যে সব বন্ধ এখানে, কিছু হচ্ছে না। তো আমরা ভাবছিলাম অনেক এনজয় করব, প্ল্যান করছিলাম, মানে এখন কিছু হচ্ছে না, দাঁড়াই আসছি অনেক সময় ধরে, কাজ হইতে আসে না। এই জায়গায় যে এই টিকিট কাউন্টার, এই কাউন্টারের ভিতরে যে দুই ঘন্টা ধরে দাঁড়াই আসছি, এই কাউন্টার দেখি খোলেই না, মানে লোকজনের কি অভাব পড়ছে এই জায়গায়, মানে বললে বোঝাতে পারবো না। ওই যে বলে না প্ল্যানিং করে আসলে কিছু হয় না, যে আমরা প্ল্যানিং করে এনজয় করতে আসছি। এর আগের বার যখন আইছিলাম দেখি এমনিতে লোকজন হিন্দে ভরা, আনাগোনা করতে আসে, তখন আমরা এই জায়গায় ঢুকছি, ওই জায়গায় ঢুকছি, সেই জায়গায় ঢুকছি, ওই জায়গায় যে সাঁতার কাটছি, বুঝলেন, অনেক কিছুই করছি, বাট এবার কিছুই করতে পারতে আসি না, দেখা যাক কিছু যদি করতে পারি জানাবো। আই হোপ যে খুব তাড়াতাড়ি সব খুলবে, রাইট নাও এমনিও খোলার সময় না, এটা কজ দেড়টা বাজে। আই হোপ মুই কিছু করতে পারবো ফাইনালি। আমি বলতেছি তো ফাইনালি গাইস, আমরা জানতে পারছি যে এখানে মানে 8-10 জন হইলেও যাওয়া যায়। ওই যে টিকিট কাটতেছে ওইখানে, আমরা এখন ওই ভূতের শোটা আবার দেখবো, মানে ওটাতে হঠাৎ করে ভূত চলে আসে। এখানে যারা ভূত হিসেবে যারা ভয় দেখাবে, মানে তারা হচ্ছে খাইতে গেছে, ভূতদেরও তো খিদা লাগে তাই না, ভূতরাও তো মানুষ। ওরা এমন একটা জায়গায় গেছে যে জায়গায় হচ্ছে আগের বার আমি মাথা ঘুরে অলমোস্ট অজ্ঞান হয়ে গেছিলাম, দেখেন মাথা ঘুরাবে, মাথা ঘুরাবে, দেখো এর আগের বার আমার ঘুরেছিল ভাই, মাথা ঘুরাবে, মাথা ঘুরাবে, দেখি আমার শরীর দুর্বল না তো। এই তুমি যে বসছো ছিড়া তো পড়া যাবে, দেখেন ভাই শুধুমাত্র এই বাচ্চাদের খেলনাতে উঠাতেই ওর অবস্থা শেষ। আমার কি করবো, চল ভূত দেখাই তোরে, ভূতের উপর বমি করে দিবি কোনো প্রবলেম নাই। কি সান তোর পেট মনে হচ্ছে না? হাতি আছে, হাতি, আমি স্পেশালি এই পার্টটা বানাচ্ছি সালেকিন ভাইয়ের জন্য। সালেকিন ভাইয়া বারবার আমাকে বলে গেছে যে সকাল যা যা আসে ওখানে ভিডিও করবা, সো দ্যাটস আমি ভিডিও করতেছি যে এই ডেকটা জোস সালেকিন ভাইয়া, ওখানে সুইমিং পুল এন্ড এখানে একটা যে মানে, ভাই আমাকে একটু বলবেন, মানে আমরা আজকে অনেক খুব বোরিং ফিল করতেছি,
এটা কেন? আমরা খুব ভালো একটা জায়গায় যাচ্ছি বুঝছো, ওখানে গেলে তোমার মন ফ্রেশ হয়ে যাবে, ঠান্ডা। ওইখানে গেলে আমি বলবো যে এই ডালকটা দিব, পরিবেশটা সুন্দর না? সাথে আছিস একদম, একটা বেস্ট ফ্রেন্ড তো এগুলাই করে তাই না? পানি মাঝখান দিয়ে, ও ইট মিন্স মাঝখান দিয়ে পানি পড়তো, আমরা রং টাইমিং আসছি। এটা কি ছোটবেলায় খুবই, তুমি তো এখনো ছোট, তুমি কি এখন অনেক বুড়ো হয়ে গেছো? এখন আমি বড় হয়ে গেছি, হ্যাঁ বুঝতে হবে তোমার সকাল। এখন যে পার্টটা আমরা আসছি, ওই পার্টটায় মানে আগে আমরা আসি নাই, মানে আমিও আসি নাই, আগে কেউ আসে নাই, বাট পিছনের পার্ট গুলোতে সবাই আসছে, সবাই ওইটার মজা নিয়ে নিছে, আর একবার মজা নিয়ে নিলে আরেকবার মজা নেওয়া যায় না। তো ওরা বোর্ড, এখন আমরা সুন্দর সুন্দর, ভাইয়া আসতেছি আসতেছি, কাজ করতেছি একটা ইম্পর্টেন্ট। ব্লগ বানানোর সময় যে মানুষ কই থেকে ডাক দেয় মানে আমি বুঝি না। আমি আমার হোল লাইফে মনে হয় যতটুকু আচার খাইছি তার থেকে বেশি আচার হচ্ছে এখানে, মানে আমি আমার সারা জীবন আমি যতটুকু আচার খাইছি তার থেকে বেশি আচার এই জায়গায়। দেখ বিশ্বাস না, আমি দেখাই একটা ভালোভাবে দেখাই। এটা কি আচার মামা একটু আসছি, হ্যাঁ এই আচারের পাহাড়টা হচ্ছে উনি বানিয়েছেন, মানে উনি মামা এত আচার কই থেকে পাও, মানে বানাও বাসায়? মানে বাসায় তুমি একা এত আচার? মনীষীদের কথা, মনীষীদের কথা ও লোকশিল্পের মেলা। আগেরবার এই জায়গাগুলোতে আমি আসিই নাই, মানে ওখান থেকে আমরা চলে গেছি, আর আজকে যখন আসবো তখন হচ্ছে 10% চার্জ। এই জিনিসটা খুব ভালো লাগছে গাইস আমার, মানে অনেক ভালো লেগেছে এই লেখাটা। আই উইশ আমার কাছে একটা ড্রোন থাকতো, ওই ড্রোনটা আমি উড়াতাম এখানে, আপনাদেরকে দেখাইতাম যে মানে কি সুন্দর লাগতেছে এটা। গাইস আপনারা কি খেয়াল করছেন আমার পিছে আবারও সাদ, আল্লাহ সাদ সাদ, কিন্তু ও এমনি শুয়ে আছে কেন? কেমন না মানে দেখেন এটা, মানে এটা মানে কেমন জানি, মানে ওর শুয়ে থাকার শেপটা জানি কিরকম। Well guys, আমার ফোনের চার্জ একদম শেষ, মানে 5% যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। আই মানে আমার এই ব্লগটা এখনই শেষ করতে হচ্ছে, আর পারতেছি না। তোমরা এক কাজ করতে পারো, যদি সাবস্ক্রাইব করো তাহলে মানে ইউটিউব থেকে টাকা পয়সা কামিয়ে আমি একটু মানে ক্যামেরা কিনতে পারি দুইটা ব্যাটারি সহ। আচ্ছা যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, রংপুরবাসীকে দেখাও। গরম লাগতেছে।